এবছর ভারতের স্বাধীনতা দিবসের 75তম বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবছর হার ঘাট তিরঙ্গা নামক একটি অনুষ্ঠানের ডাক দিয়েছেন। তারই অঙ্গ হিসেবে শুক্রবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে 6 নম্বর ওয়ার্ডের লোকোর কলোনিতে প্রতিটি আবাসনের বাসিন্দাদের হাতে জাতীয় পতাকা তুলে দেন জেলা বিজেপির সভাপতি অভিজিৎ দা। জেলা সভাপতি আবাসিকদের আবেদন করেন 13, 14 ও 15 আগস্ট তারা যেন জাতীয় পতাকা উত্তোলন করেন বাড়ির সামনে এবং সেই ছবি যেন সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন। আজকে আমরা একটা জাতীয়তাবাদী আবেগ, এবছর স্বাধীনতার 75 বছর পূর্তি চলছে এবং সেই আবেগকে মাথায় রেখে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করাচ্ছেন। আর সেই অমৃত মহোৎসবকে সামনে রেখে আমরা প্রতিটা বাড়ির মধ্যে গিয়ে বাড়িতে যাতে জাতীয় পতাকা তারা উত্তোলন করে সেই আবেদন করছি এবং জাতীয় পতাকা তাদের একটা আমরা দিচ্ছি, উপহারস্বরূপ দিচ্ছি এবং এটাকে তারা যাতে বাড়িতে উত্তোলন করে তার জন্য তাদের কাছে আমরা আগ্রহ প্রকাশ করছি। এটা কি মানে বিশেষ কোনো প্রকল্প? এটা স্বাধীনতার অমৃত মহোৎসব হার ঘাট তিরঙ্গা। আর আমাদের মাননীয় সাংসদ এসএস আলুওয়ালিয়াজি, উনিও এই ব্যাপারে আগ্রহী হয়েছেন, উনি কিছু পতাকা পাঠিয়েছেন যে নাগরিকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, সেই পতাকাটাও আমরা পৌঁছে। বর্ধমান থেকে পিন্টু ব্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।